হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তা ভিউয়ার্স, আজ 28 অক্টোবর 2023 রোজ শনিবার আমি এখন চিতের বাজারে অবস্থান করছি। চিতের বাজারের মধ্যে অন্যতম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান আমি সেখানে অবস্থান করছি। আমার সামনে দেখতেছেন খুব ভালো মানের পাট। চিতের বাজার খুব ভালো মানের পাট কিন্তু ক্রয় বিক্রয় করে থাকে, এবং চিতের বাজার পাট খুব নাম করা পাট, সবাই এক নামে চেনে চিতের বাজারের পাট। আমরা সরাসরি চলে যাবো এই গড়িটা প্রোভাইডার যে মালিক সরাসরি তার কাছে, তার মুখ থেকে আজকে কিন্তু জানবো পাট কি দরে বিক্রি হলো। দেখেন খুব সুন্দর পাট কিন্তু ক্রয় করছে। আসলে পাটের বাজারটা দীর্ঘদিন ধরে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে রয়েছে, 25 থেকে 26-এর মধ্যে। এই দেখেন এই যে কৃষকরা কিন্তু পাট নিয়ে চলে আসছে হাটে বিক্রি করার জন্য। আসলে হাটটা সকাল 9টা থেকে শুরু হয়, 1টা পর্যন্ত হাটটা চলে। এই দেখেন সরাসরি চলে যাবো এই গর্জ প্রোভাইডার যে মালিক সরাসরি তার কাছে, তার মুখ থেকে আজকে জানবো পাটের আপডেটটা। আশা করি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কেমন কি বাজার গেল আঙ্কেল, একদম নিচে থেকে বলবেন। একেবারে নিচে হলো 1500 টাকা মেল শাফট, জি জি। মাজলা হলো 1800, 1700, 2000, আর মাথার পাটটা 2500-2600। আমদানি ধরেন মোটামুটি খারাপ না, মোটামুটি হয়তো দেখাচ্ছে মন কিনা যায় আরকি। কৃষকের পাট ছাড়া কি বেশি বেচার তো কিছু নেই আছে। হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে পাটের বাজার তো পাট অখাদ্যটা জিনিস হয়ে গেল। বাইরে তো রপ্তানি হইতেছে না, যে আমরা ব্যবসায়ীতে খালি কিনে কিনে ঘর বেড়ে ছুটতেছি, বিক্রি করবো ভাবতেছি না। যাও ভাই, আমাদের হাতের কাছে একটা মেল আছে, মেল আলাদাও কিনা বন্ধ করে দিয়েছে। সরাসরি কৃষকদের কাছে পাট কিনছিল, গতকালকে থেকে নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, আমরা আর পাট আমাদের মেলে আর পাট আনেন না, আমরা কিনবো না। আসলে আমরা যতটুকু জানি যে আকিস গ্রুপ আসলে 2 কোটি টাকার লোন পাইছিল, 2 কোটি টাকা সামনে ভয়াবহ আর কি। আমরা যে পাট কিনে থাকছি, আমাদের তো আসলে বিরাট লস, আমরা বিরাট লসের মধ্যে আছি। আমাদের 3200 টাকার পাট এখন ঘরে রয়েছে, এখন তো বাজার 2600। আমার কিছু বিক্রিও করছি মাঝে। আমার এখনো 2 গাড়ির মতো আছে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। এই ছিল আজকে 28 অক্টোবর 2023 রোজ শনিবার চিত্রবাজার থেকে পাটের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।